আসসালামু আলাইকুম হ্যালো বিহাজ আজ আমি আপনাদেরকে দেখাবো ডেরি খামার সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো প্রয়োজনীয় কথা কিছু বলবো আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ ওর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক ওর শেয়ার করবেন দেখেন এটা আমার বিকেলবেলার দৃশ্য গরুগুলো খাবার দেওয়া হয়ে গিয়েছিল তারা খাবার খেয়ে এখন দাঁড়িয়ে রয়েছে আমি আপনাদেরকে বলতে চাই যারা নতুন খামারি তারা যদি এই সেক্টরে আসতে চায় তাহলে আসেন কোনো সমস্যা নেই কিন্তু আসতে হলে আপনাকে আগে জেনে শুনে তারপরে আসবেন তাও আর কথা হলো যদি খামারে আপনি ভালো করতে চান তাহলে নিজেই কাজকাম করতে হবে কিন্তু অন্যের উপরে ছেড়ে দিলে তা হবে না তাহলে আপনার লাভবান হতে পারবেন না আপনি দুটা চারটা নিয়ে শুরু করেন এবং নিজেই শুরু করেন আপনি ট্রেন্ডিং নিয়ে নিজেই কাজকাম শুরু করেন দেখবেন ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা আসবে এই সেক্টর থেকে আর গরুকে আপনাকে ভালোবাসতে হবে যেরকম সন্তানকে ভালোবাসেন সেরকম আপনাকে গরুদেরকেও ভালোবাসতে হবে তাহলে আপনি খামার করতে আসেন এবং যে গোবর গন্ধ তাহলে আপনি এই সেক্টরে আসবেন না আপনার গোবর হাত দিয়ে উঠাতে হবে এবং ফেলতে হবে তাহলে আপনি এই সেক্টরে আসেন কোনো সমস্যা নেই কেননা ইতি লাভ আছে ভাই যদি আপনি ধৈর্য ধরে কাজকাম করতে পারেন তো অবশ্যই আপনি লাভবান হবেন কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন না এখন খামারি পর্যায়ে অনেক প্রতারণার লোক চলে এসেছে তারা এসে আপনাকে প্রতারণার শিকার করবে বলবে এই গাভীটা দশ লিটার দুধ দেয় পনেরো লিটার দুধ দেয় তারা ইঞ্জেকশন মেরে আপনাকে দুধ দেখায় দেবে আপনি এভাবে গরু কুরাই করবেন না গরু কুরাই করতে হলে আপনাকে অবশ্যই আগে জানতে হবে কোনো খামারে যে দশ দিন পনেরো দিন ট্রেনিং নিতে হবে ট্রেনিং নেওয়ার পরে আপনাকে বুঝতে হবে গরুকে কিভাবে গোসল করানো হয় ঘাস কিভাবে কাটতে হয় খাওয়ান খাওয়াতে হয় সেটা করতে আপনি আগে শিখেন এবং তা দেখেন কত কষ্টের কাজ তারপরে আপনি খামার করা চিন্তা ভাবনা করেন কারো প্রতারণার শিকার হবেন না গরুদেরকে আপনি যদি সেন ও ভালোবাসা দেন ইনশাল্লাহ আপনার গরু কোনোদিন লস করবে না দেখেন আমি নিজেই করে থাকি এসবগুলো নয়টা গরু আমার দুই ঘরে দুই সেটে দুটো এক সেটে চারটে নান্দা আর এক সেটে পাঁচটা নান্দা আমার নয়টা গরু দুই জায়গায় থাকে আমি নিজেই কাজকাম করে থাকি এদেরকে দেখাশুনো করা সব কিছু আমি নিজেই করি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা গাবি গরু দিয়ে শুরু করেন তাহলে গাবি গরু আপনার যে দুধ দেবে সেটা আপনি বিক্রয় করে তাদের খাবার হয়ে যাবে এমনভাবে সিস্টেমভাবে সাইকেল সিস্টেমভাবে গরু লালন পালন করেন যাতে আপনার পকেট থেকে পয়সা না যায় গরুর দুধের বিক্রয় করে যে টাকা হবে সেটা দিয়ে আপনার খাবার হয়ে যায় এমনভাবে সে চালু করেন যে একটা গরু আপনার দুই মাস বাচ্চা দিয়েছে আর একটা গরু তিন মাস বাচ্চা দিয়েছে এমনভাবে পুরো বছরটা এমনভাবে সাজিয়ে নেন তাহলে দেখবেন তাহলে আপনার পকেট থেকে এক টাকাও যাবে না আর আপনি গরুর যে দুধটা হবে সেটা বিক্রয় করে তাদের খাবার দাবার হয়ে যাবে বছর শেষে আপনার যে বাছরগুলো থাকবে সেটি আপনার প্রফিট এবং তা বিক্রয় করলে যদি পাঁচটা বছরও বিক্রয় করেন তাহলেও আপনার পঞ্চাশ হাজার করে হলেও আড়াই লাখ টাকা এভাবে গরু লালন পালন করলে আপনি লাভবান হবেন এবং গো খাদ্যের অনেক দাম হয়ে গেছে এখন সেজন্য আপনারা ঘাস প্রচুর পরিমাণ লাগাতে হবে ঘাসের পরিমাণ ওর খ্যাড় খ্যাড় ওর ঘাস এ দুটো জিনিস আপনাকে পাশাপাশি অনেক রাখতে হবে এগুলো খাইয়ে তাদেরকে দানাদার খাবারের কম কম করে দিয়ে এসব খাবারের উপর ইয়ে করতে হবে যারা নতুন খামারি তারা আপনার আছে ইয়ে করতে হবে যে যাতে বেশি টাকা না লাগে সেই হিসেবে সেইভাবে চলাফেরা করতে হবে এবং যদি আপনার ট্রেনিং নেওয়া থাকে তাহলে আপনি সেটা ধারণা করতে পারবেন এই দেখেন আমার একটা খেয়াল এটা গাদা এই জায়গাতে আমি প্রত্যেক দিন নিয়ে কেটে গরুদেরকে খাওয়ানো হয় ওর ঘাসও আমার প্রচুর পরিমাণে আছে আপনারা এই সিস্টেমভাবে গরু লালন পালন করলে আপনারা ইনশাল্লাহ কোনো লস হবে না আপনারা যখন গাবি ক্রয় করবেন কোনো প্রতারকের মাধ্যমে গাবি ক্রয় করবেন না নিজে দেখবেন শুনে তারপরে গাবি ক্রয় করবেন তাহলে কোনো প্রতারণার শিকার হবেন না আমার এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওর লাইক ওর শেয়ার করবেন আমি আমার ভিডিও এখানে শেষ করছি খুদা হাফেজ